আমি আজকে এই শিক্ষক সমাবেশে আসতে পেরেছি খুবই আনন্দিত। আমি প্রথমেই আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত যারা আমাদের ধর্ণবগঞ্জের নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের এবং প্রশাসনের, পুলিশের, এবং আমার সামনে আপনারা সবাই নবগঞ্জের শিক্ষক, সম্মানিত শিক্ষক শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আপনারা প্রথমেই আমি কিন্তু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে আমাদের প্রিয় বাংলাদেশ দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোন যাদের ত্যাগে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমি আজকে আপনাদের সাথে মত বিনিময় করে শিক্ষকের শিক্ষার সম্বন্ধে যে কথাগুলি শুনেছি, প্রথমে আমি কিন্তু বলতে চাই যে আপনারা এখানে যারা এখানে আপনারা সবাই আমার সামনে যারা বসে আছেন, আপনারা কিন্তু একটা মহান পেশাতে আপনারা কিন্তু আছেন, যেটা ইংরেজিতে বলে যে টিচিং ইজ আ নোবেল প্রফেশন। এবং আমি কিন্তু মনে করি সবাই আপনারা যে কথাটা আমরা সবাই বলেছি যে নতুন প্রজন্মটা হলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, এবং এদেরকে যে যদি ভালো শিক্ষা তাদেরকে দেওয়া হয় তাহলে তারা ভালো মানুষ হবে, যে কথাটা আপনারাই বলেছেন, এবং এরা যদি ভালো মানুষ হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একটা ভালো বাংলাদেশ হবে। তো এবং এই কাজটা আপনারা যে কাজটা করতেছেন এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যদি মানুষটাকে ভালো মানুষ করে দিতে পারেন তাহলে আমার সমাজটা ভালো হবে, আমার সমাজটা ভালো যদি হয় তাহলে আমার নাগরিকটা ভালো হবে, নাগরিক ভালো হইলে আমার পরিবারটা ভালো হবে, এবং তার জন্যে আমার দেশটাও ভালো হবে। এর জন্যে আমি আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে কাজটা আপনারা করতেছেন। আসলে আপনারা একটা জাতির জন্যে, আপনারা জাতিকে মানুষ করার যে কাজটা করতেছেন খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে বাংলাদেশকে যে জায়গায় গত 15 বছরে নিয়ে গিয়েছেন সেটা সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত বলবো না, আপনারা সবাই জানেন। আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, বাংলাদেশ এখন উন্নয়নের একটা রোল মডেল, কিন্তু এই উন্নয়নের রোল মডেলটাকে যদি আমাদেরকে ধরে রাখতে হয়, যদি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য দিয়েছে 41 সালে আমাদের উন্নত দেশ, স্মার্ট বাংলাদেশ হবে, এটার জন্যে যদি এ লক্ষ্যটা যদি অর্জন করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের শিক্ষা মানটা বাড়াইতে হবে। এবং এর জন্যে উনি যেভাবে যে কথাটা আপনারা শুনেছেন, আমাদের বাজেটেও কিন্তু শিক্ষার জন্যে সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়। আমি কিন্তু এতটুকু বলবো যে এখন যে উনি স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, এবং আপনারা দেখতেছেন গ্লোবালি কিভাবে আপনার এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে এবং প্রযুক্তিটা কিভাবে আগাইতেছে, আমাদের সকলকে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে কিন্তু এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তারা যেন এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারেন সেটা ওদেরকে তৈরি করতে হবে সেভাবে।
এবং আমি এখন যেটা অনেকগুলি নতুন নতুন প্রযুক্তি চলে আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, এই ধরনের যে জিনিসগুলি আসতেছে এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নবগঞ্জে আপনারা শুনেছেন অনেকগুলি আমরা করেছি, আপনাদের দাবিগুলিও আমি শুনেছি। একটা জিনিস আমি বলবো যে শুধু জাতীয়করণ করলে আপনার সমস্যাটা সমাধান হচ্ছে না। আমাদের সেদিন একজন বলেছিলেন যে অনেকগুলি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা বড় হয়ে কি হবা, কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হবে, কেউ বলে আমি সরকারি কর্মকর্তা হব, কেউ বলে যে আমি বিভিন্ন পেশা, আমি আইনজীবী হব। কিন্তু তারা বললো কেউ এই কথাটা বলে না কে আমি টিচার হব। সবাই অন্য কিছু হইতে চায় কিন্তু কেউ টিচার হইতে চায় না। এটা কিন্তু কেন? বিকজ তারা দেখতেছে যে আপনারা যে কথাটা বলেছেন কে শিক্ষকদের যে বেতন ভাতাগুলি দেওয়া হয় সেটাতে ওরা ভাবে যে লাস্ট হইলো আমার অপশন যে আমি একটা টিচার হব, অন্য কিছু যদি না হইতে পারি তাহলে আমি টিচার হব। এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং আমার মনে হয় এটাকে পরিবর্তন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা উনি বুঝতেছেন এবং আগামীতে ইনশাআল্লাহ ওনাকে আমরা আবার যখন প্রধানমন্ত্রী করে নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ উনি আমার সাথে ওনার কথা হয়েছে, উনি বলেছেন কি আমাদের শিক্ষা খাতে কিন্তু যেটা বলা হয় এক কিছু খুবই ফান্ডামেন্টাল বেসিক কিন্তু আমাদের সংসার প্রয়োজন। এখন যেটা আমাদের হয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেটা বল একজন বললেন আমি একমত যে শুধু বিল্ডিং স্কুল বিল্ডিং বানালে কিন্তু কাজ হবে না। ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলি বিল্ডিং অনেকগুলি স্কুল অনেক কিছু হচ্ছে কিন্তু এটাকে আমাদের ভালো ম্যান পাওয়ার দরকার এবং এটার জন্য যে কাজগুলি এটাই হলো আগামীতে আমাদের কাজ করতে হবে। আমি আপনাদের যে অনেকগুলি দাবির কথা বলেছেন এটা আমরা নোট করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে পর্যায়ক্রমে কিন্তু আমরা এগুলি সবগুলি বাস্তবায়ন হবে। আমি শুধু একটি কথা বলে আমি শেষ করব, যেহেতু এখন আজকে তো জুমার দিন, জুমা নামাজের সময় হয়ে যাচ্ছে, তো কথাটা আমি বলছিলাম, আপনারা জানেন যে যদি যেভাবে বাংলাদেশ যে জায়গা চলে এসছে এটাকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার কিন্তু প্রধানমন্ত্রী করে আনতে হবে। আমি মনে করি এটা আমাদের নিজের স্বার্থে এটা করতে হবে এবং এটার জন্যে আপনারা সবাই কাছে আমি অনুরোধ করব দ্যাট আপনি জানেন আগামীতে নির্বাচন চলে আসতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব এবং আমি আশা করি যে ঢাকা এক আসনে দোহার নবগঞ্জ থেকে আমরা ইনশাআল্লাহ নৌকা মার্কায় ভোট দিয়ে এখানকার এমপি
আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। আমি এখানে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন, আপনারা দেখতেছেন যে বিএনপি জামাত ইলেকশনে অংশগ্রহণ করবে না বলছেন, এবং শুধু তা নয়, তারা বলছেন আমাদের এই অবরোধ হরতাল এগুলি দিয়ে জ্বালাও পোড়াও আবার শুরু করেছেন, এবং তারা বলছে এগুলি দিয়ে তারা নির্বাচন হইতে দেবে না। আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমাদের তফসিল কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, এবং তারা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন করছে না। যদি তাদেরকে মানুষ সমর্থন করত, তাহলে যখন তারা অবরোধ ডাকে বা হরতাল ডাকে, মানুষরা তাদেরকে সমর্থন করলে আপনার অবরোধটাও সফল হয়ে যেত, হরতালও সফল হয়ে যেত। যেহেতু হচ্ছে না, তারা জ্বালাও পোড়াওতে নামছে, মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করতেছে, এটাতে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরেও কিন্তু তাদের অবরোধ আর তাদের হরতাল সফল হচ্ছে না। আমি কিন্তু বলে দিতে চাই যে ইনশাআল্লাহ তফসিল ঘোষণার পর তফসিল অনুযায়ী আগামী নির্বাচন আমাদের সংসদ, আমাদের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই কিন্তু ইনশাআল্লাহ নির্বাচন হবে। এটা নিয়ে কিন্তু কার কোনো চিন্তা করা দরকার নাই। এবং আমি বারবার একটা কথা বলেছি, আমি আবার এই সুযোগ নিতেছি এই কথাটা বলার, যে এখনও সময় আছে। আমি ওনাদেরকে অনুরোধ করব যে যদি আপনারা মনে করেন জনগণের সমর্থন আছে আপনাদের কাছে, নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের কাছে যান, এবং জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা জিতবেন। আপনারা যদি জনগণের ভোটের মাধ্যমে জিতেন তাহলে আপনাদেরকে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করার কিন্তু একসাথে উনি করে দিবেন, এক মিনিটেই করে দিবেন, কিন্তু আপনাদেরকে জনগণের ভোট নিয়ে এটা আসতে হবে। তো এটা আমি আবার ওনাদেরকে অনুরোধ করবো, অংশগ্রহণ করেন, এই জ্বালাও পোড়াও মানুষদেরকে কষ্ট দেওয়াটা বাদ দিয়ে দিতে। আমি আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো যে আমাদের যে শিক্ষার মানটা আমাদেরকে আরও ভালো করতে হবে। আমাদের যে আপনারা যারা শিক্ষকরা আছেন, এটা নিয়ে আপনাদেরকে আরও কাজ করতে হবে। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে প্রযুক্তিটা যেটা এসছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। সরকার তরফ থেকে আপনারা শুনেছেন আমরা অনেকগুলি উদ্যোগগুলি নেওয়া হয়েছে, শেখ রাসেল ল্যাবগুলি করা হয়েছে, আর একটা যেটা আমরা আরেকটা যেটা হয়েছে যে স্কুল অফ দ্য ফিউচার যেটা করা হচ্ছে, নবগঞ্জেও একটা স্কুল অফ দ্য ফিউচার করা হয়েছে, এটা একটা পাইলট প্রজেক্ট। ইনশাআল্লাহ এটা সফলতা দেখে আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু আমরা স্কুল অফ দ্য ফিউচার, প্রত্যেকটা স্কুলকেই কিন্তু আমরা স্কুল অফ দ্য ফিউচারে পরিবর্তন করা, এটাই হলো।